এই যা দূর হয়ে যা দুষ্টুকা, যা বলছি। এখানে আর থাকা যাবে না, এই মেয়ে তো মনে হচ্ছে সবার জাল একা আমার উপরেই তুলবে। আমি কিছুতেই তোমার পায়ে হাত দিতে পারবো না, প্রয়োজন হলে আমিও মহারাজের মতো প্রাসাদ ছেড়ে চলে যাব। তাই নাকি রূপসী? তা গিয়ে দেখাও দেখি, আমিও দেখি তুমি কি করে প্রাসাদের বাইরে যাও। প্রহরী, বন্দি করো এই রূপসীকে। না না, এইসব কি করছো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমায়। আমার অনুমতি ছাড়া এই প্রাসাদ থেকে কোনো কাকপক্ষীও বের হতে পারবে না। আর তুমি বের হয়ে যেতে পারবে ভেবেছো? না না, আমায় ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো, তুমি যা বলবে আমি তাই করব। তবু আমায় ছেড়ে দাও রাজকন্যা গোলাপ। এই তো লক্ষ্মীর মতো কথা। প্রহরী, তুমি তাহলে ছেড়েই দাও রূপসীকে। জয় হুকুম রাজকন্যা। তাহলে রূপসী, এসো এসো, তবে কাছে এসো। এর থেকে তো জলপদ্ম ঢের ভালো ছিল। এই রাজ্যের রানী হয়ে শেষে কি না এই মেয়ের পায়ে হাত দিতে হবে আমাকে? নাগপুরীর দুটি অমূল্য মণি আছে, সোনালী মণি আর রূপক মণি। এই দুই মণি দিয়ে পৃথিবীর যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। তোমাদের এই দুটি মণি উদ্ধার করতে হবে। কোথায় আছে সেই নাগপুরী? আমি এক্ষুনি যাব সেখানে, বলুন গুরুদেব। শান্ত হও রাজপুত্র, নাগপুরীতে গেলেই যে তুমি এই দুটি মণি উদ্ধার করে ফেলতে পারবে এমনটা ভুলেও ভেবো না। এইসব আপনি কি বলছেন গুরুদেব? আমাদের সব গুলিয়ে যাচ্ছে। নাগপুরী যে তার শক্তি হারিয়েছে রাজপুত্র, সেখানে গেলে তুমি একটি মণিও খুঁজে পাবে না। কিছু গুপ্তচর তাদের উপর হামলা করে সেই দুটি মণি ছিনিয়ে নিয়েছে। সেই থেকে এখন অবধি নাগপুরী মৃত অবস্থায় পড়ে আছে। তাহলে এখন উপায় কি করব? আমি কি করতে হবে আমাকে? তোমাকে সোনালী মণি ও রূপক মণি উদ্ধার করতে হবে, তারপর সেই মণির সাহায্যে নাগপুরীকে জীবন্ত করতে হবে। দুই মণি এক হলে তবেই তুমি জলপদ্মকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু গুরুদেব, সেই মণি আমি কোথায় খুঁজে পাব? আমি কি করে জানবো সেই মণি কোথায় আছে? রাজপুত্র, আমি তোমাকে রূপক মণির সন্ধান দিতে পারবো, কিন্তু সোনালী মণি কোথায় আছে তা আমারও অজানা। তবে তুমি যদি রূপক মণি উদ্ধার করতে পারো, তাহলে সেই মণিই তোমাকে সোনালী মণি খুঁজতে সাহায্য করবে। তবে আমায় বলুন গুরুদেব, কোথায় আছে সেই রূপক মণি? রূপনগরের রাজা ও তার এক বন্ধু গুপ্তচর সেজে চুরি করেছিল সেই মণি। রূপনগরীতেই আছে সেই রূপক মণি। রূপনগরী? রাজপুত্র, গুরুদেব তো সেই রাজকন্যা গোলাপদের রাজ্যের কথা বলছে। তাই তো, রূপনগর তো আমাদের পাশেরই রাজ্য। তবে আমি ঠিকই করেছি রাজকন্যাকে অপমান করে তাড়িয়ে দিয়ে। হ্যাঁ রাজপুত্র, ওদের দেখেই বোঝা যায় ওরা কোনো ভালো মানুষ নয়। তুমি একদম ঠিক করেছো। বাবা, আপনি তাহলে আমায় অনুমতি দিন, আমি এক্ষুনি রূপক মণি উদ্ধার করার জন্য যেতে চাই। এটা তুই তোর সঙ্গে নিয়ে যা, এটা তোদের যে কোনো বিপদে ঢাল হয়ে পাশে থাকবে। ঠিক আছে বাবা, আমরা তবে আজ আসি। জয় হো, জয় হোক তোদের ভালোবাসা। মহারাজ, আপনার খাইতে কোনো কষ্ট হইতাছে না তো? না না রাখালের বউ, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমরা যে আমার বিপদে এভাবে পাশে এসে দাঁড়িয়েছ এটাই তো অনেক। এইসব আপনি কি করতেছেন মহারাজ? আপনি হলেন গিয়ে আমাকে মাথা, ওই রূপসীর মা। সহে যাও না, মহারাজের প্লেটটা যেন খালি, মহারাজ আরো দেয় দেহি। হ হ, নেন মহারাজ, পেট ভইরা খান। আমরা তো গরিব মানুষ, আমগো যেইটুকু সামর্থ্য আমরা এইটুকুই করছি মহারাজ।
আপনি আবার কিছু মনে কইরেন না কইলাম। না না রাখালের বউ, এসব কি বলছো? আমি কি মনে করব? তোমরা না থাকলে তো আজ আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। আপনি যে কি কন্যা মহারাজ! হ্যাঁ গো রাখাল, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। হইছে হইছে, এখন মন দিয়া খান মহারাজ। এ কি, এ আবার কি? এ তো আমাদের রাজ্যের প্রহরী না, এ প্রহরী কোথা থেকে এলো? রাজপুত্র, আমাদের কিচ্ছু ভালো ঠেকছে না, মনে হচ্ছে অন্য কোন রাজ্যে ঢুকে পড়েছি। চলো তো ভিতরে গিয়ে দেখি। এ কি, তুমি কি? তুমি তো আমাদের রাজ্যের প্রহরী না, তুমি এখানে কি করে এলে? তোমার এত বড় সাহস, তুমি আমার কথার জবাব না দিয়ে দুঃসাহস দেখাচ্ছ? তুমি জানো আমি রাজ্যের রাজপুত্র। কি হয়েছে সবাই, কেউ কোনো কথা বলছে না কেন? রাজপুত্র আপনি জলদি চলুন। মহারাজ, মহারাজ কোথায়? মহারাজ ঠিক আছে তো? আমার অনুমতি না নিয়ে যাচ্ছেন কোথায় রাজপুত্র? আমার রাজ্যে কি আমি তোমার অনুমতি নিয়ে ঢুকব? আর তুমি, তুমি এখানে ফিরে এসেছো কোন সাহসে? সাহস? রাজপুত্র আপনি হয়তো জানেন না, এই রাজ্য আর আপনার নেই, এই রাজ্য এখন আমার। কি কি বলছো কি তুমি? এসব বলার সাহস হয় তোমার কি করে? দাঁড়াও, আমি এক্ষুনি পিতাকে ডাকছি। পিতা, পিতা, আপনি কোথায়? পিতা জলদি বাহিরে আসুন, দেখুন এই মূর্খ কন্যা কি বলছে এসব। ডেকে নিন রাজপুত্র, মন খুলে ডেকে নিন, যত খুশি ডেকে নিন। রাজপুত্র, রাজপুত্র তুমি এসেছো? এদিকে যে সর্বনাশ হয়ে গেছে রাজপুত্র, এই গোলাপ মহারাজকে ভিকিরি বানিয়ে তাড়িয়ে দিয়েছে প্রাসাদ থেকে। কি বলছো তুমি এসব রূপসী? পিতা এখন কোথায়? সে প্রাসাদে নেই? না রাজপুত্র, আমি জানি না মহারাজ এখন কোথায় আছে। এই গোলাপ রাজ্য দখল করে নিয়েছে, আমাকে দাসীবাদীর মতো খাটাচ্ছে। তুমি কিছু করো রাজপুত্র, তুমি কিছু করো। তোমার এত বড় সাহস, তুমি আমার পিতাকে তার রাজ্য থেকে বের করে দাও। আজকে আমি কাউকে ছাড়ব না, কাউকে না। কে কোথায় আছো? সামনে এসো সবাই, আমি সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবো আজ। সৈন্যরা কোথায় তোমরা? এক্ষুনি আক্রমণ করো। হাই হাই, এ কি হলো? এই রাজপুত্র তো আমার সব সৈন্যকে মেরে ফেললো, এখন এখন কি হবে? এখন কি আমাকেও মেরে ফেলবে নাকি? তুমি আমার পিতাকে কষ্ট দিয়েছো গোলাপ, তোমার আর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমায় ক্ষমা করে দিন রাজপুত্র, আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমায় মারবেন না, দয়া করুন রাজপুত্র। রাজপুত্র ছেড়ো না, একদম ছাড়বে না এই ডাইনিকে, একে এক্ষুনি মেরে ফেলো। রাজপুত্র আপনি মাথা ঠান্ডা করুন, ছেড়ে দিন গোলাপকে। নারী হত্যা যে রাজশাসনের বিরুদ্ধে, আপনি এই ভুল করবেন না রাজপুত্র। তুমি এসেছো রাজপুত্র, আমাদের প্রহরী আমায় সব খবর দিয়েছে, না জানি মহারাজ কোথায় আছে, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আমি আছি, তুমি যাও গিয়ে দেখো মহারাজ কোথায় আছে, আমি এদিকটা সামলে নিচ্ছি। এসব কি হয়ে গেল, এখন কি করব আমি? কি করে আমার খবর পৌঁছাবো রূপনগরে? কিছুই তো বুঝতে পারছি না। আপনি কোথায় পিতা? সারাদিন পিতা, এখন আমি পিতাকে কোথায় খুঁজব? জানি না কি অবস্থায় আছে আমার পিতা। রাজপুত্র তুমি দুশ্চিন্তা করো না, আমরা ঠিক মহারাজকে খুঁজে বের করব। তুমি বরং আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে এই পুরো রাজ্যটা ঘুরে দেখাচ্ছি। স্বর্ণলতা ঠিক বলেছে, মহারাজকে আমরা ঠিক খুঁজে বের করব। রাজপুত্র আপনি দুশ্চিন্তা করবেন না। জলদি চলো স্বর্ণলতা, আমাদের পিতার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, আমি নিজেকে আর শান্ত রাখতে পারছি না। আমি এক্ষুনি যাচ্ছি রাজপুত্র, আপনি শান্ত হয়ে বসুন।
মাঠে বাবা কাজ করছে, কিন্তু বাবার পাশে ওইটা কে তাকে তো চিনতে পারছি না। স্বর্ণলতা, তুমি বরং ওইখানেই আমাদের নামিয়ে দাও, উনি যদি আমার পিতার কোনো খবর জেনে থাকে। ঠিক আছে রাজপুত্র।